আত্মনির্ভর, স্বনির্ভর অর্থাৎ নিজের পায়ে নিজে দাঁড়ানো। তার জ্বলন্ত উদাহরণ কল্যাণপুর বাজারের গ্রামের বাসিন্দা পেশায় ফুল ব্যবসায়ী যুবক শঙ্কর শীল। অন্য বেকারদের কাছে আজ সে এক বিশাল অনুপ্রেরণা। যুবক শঙ্কর শীল তিনখানি জমি অন্য একজনের কাছ থেকে লিজ নিয়ে বিভিন্ন রকমারি ফুল চাষ করে আজ সে স্বাবলম্বী যুবক। তার ভেতরে রয়েছে প্রবল উৎসাহ উদ্দীপনা। তার বাগানের বিভিন্ন রকম ফুল এখন আগরতলা খোয়াই তেলিয়ামোড়া পাড়ি দেয়। বর্তমান সময়ে তার বাগানে চারজন শ্রমিক প্রতিদিন কাজ করছে। অনেক কঠোর পরিশ্রমের ফসল তার এই স্বপ্নের বাগান বলা যায়। তার বাগানে রয়েছে বিভিন্ন রকমের ফুল যা দেখলে সবার নজর কাড়ে। শঙ্করশীল সাংবাদিকদের জানায় সে সরকারি অনেক সহায়তা পেয়েছে, তার এখন একটি ট্রাক্টর চাই। এদিন তার বাগান পরিদর্শনে যান এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরী, সাথে ছিলেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সোমেন গোপ, কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস রায় সহ অন্যান্যরা। বিধায়ক পিনাকি দাস চৌধুরী জানান, রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর মুখ্যমন্ত্রীর স্বপ্ন ছিল আত্মনির্ভর হওয়া। তার জ্বলন্ত উদাহরণ কল্যাণপুরের শঙ্করশীল। সে বিভিন্ন সময়ে সরকারি সহায়তা বাবদ মোট 5,16,000 টাকা পায়। তার ভেতরে রয়েছে প্রবল উৎসাহ উদ্দীপনা। আমরা চিন্তা করছি আরো কিভাবে তাকে সহায়তা করা যায়। তার সুদৃশ্য ফুল বাগান আরো যুবককে উৎসাহিত করবে, পাশাপাশি আমরাও চেষ্টা করছি কিভাবে আরো যুবকদের এইসব কর্মসূচির মধ্যে দিয়ে উৎসাহিত করা যায়। বাগান করতেছি, ফুল হয়েছে, চেরি আছে, কাশি আছে, হলুদ গেন্ডা আছে, ডালি আছে, চন্দ্রমল্লিক আছে, ঝাড়বাড়া ফুল আছে, এরপরে আছে গ্রেডুলাক্স চারা আছে। আর করতেছি বাগানটা শুনেছি আজকে আমাদের বিধায়ক আইসে এখানে দেখানোর লিখে, আমি ভীষণ খুশি। তেনার কাছে দাবি থাকবো একটা ট্রাক্টর মেশিন যাতে দেয় আমার, আমি খুব উপকৃত হব। কল্যাণপুর থেকে নিজস্ব প্রতিবেদন, দুরন্ত টিভি।